নমস্কার বন্ধুরা, ঝর্ণাঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি ফুলকপির একটা রেসিপি করব। তো আমি তৈরি করব ফুলকপি রোস্ট। এখানে দেখেন দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। আর আপনারা কে কিভাবে তৈরি করেন, তো আমি যেইভাবে তৈরি করছি আর যেই পদ্ধতিতে তৈরি করছি একবার আপনারা বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। তো আমি এখন ফুলকপিগুলো কেটে নেব। এই যে ফুলকপির এইভাবে পিস পিস করে নিচ্ছি ফুলকপিগুলো, আর এইভাবে আমি একটু এই উপরের এই খোসাগুলো ফেলে দেবো। এই যে এরকম আছে ছালের মতো, এগুলো ফেলে দেব। এইভাবে আমি সব ফুলকপিগুলো কেটে নেব। ফুলকপিগুলো দেখেন কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো সেদ্ধ করে নেব। দেখেন কড়াইতে জল চাপিয়ে দিয়েছি, আর এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। হালকা ভাপিয়ে নেব, একদম বেশি সেদ্ধ করব না। সামান্য নুন দিয়ে দিচ্ছি, আমি ফুলকপিগুলো নুন দিয়েই সেদ্ধ করে নেব। একটু নেড়ে দিচ্ছি ফুলকপিগুলো, এখন সেদ্ধ হতে দিয়ে দিলাম। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব। এখন আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। এখন মিক্সির জারে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর খুব সামান্য আদা দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4 মগজ, এখানে 1 চামচ মতো 4 মগজ আছে। দিয়ে দিচ্ছি 6 পিস কাজু বাদাম, আর দিয়ে দেব টক দই। টক দইটা কিন্তু আপনারা ফ্রেশ নিতে চেষ্টা করবেন, 4-5 দিনের এরকম পুরনো নেবেন না, তাহলে কিন্তু টক লাগবে বেশি সবজিটা। এখন আমি মশলাটা পেস্ট করে নেব। দেখেন আমি মশলাটা পেস্ট করে নিয়ে নিয়েছি। এইদিকে দেখেন ফুলকপিগুলো কিন্তু আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব ফুলকপিগুলো। এর থেকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, বেশি সেদ্ধ করলে কিন্তু ভাজার সময় গলে যাবে। এখন আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি একটা শুকনো মশলা বানিয়ে নেব। এখন তাতে দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটা যদি আপনারা দিতে না চান তাহলে দেবেন না, তো দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হয়। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে কিছু মশলা নিয়েছি। দেখেন গোটা ধনে নিয়েছি, গোলমরিচ নিয়েছি, জিরে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা। আমি নিয়েছি 1টা এলাচ নিয়েছি, বড় এলাচ এটা। আর এখন এগুলো আমি দিয়ে দেবো, সব একসাথে শুকনো খোলায় ভেজে নেব। দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট আসছে। এখন আমি নামিয়ে নেব, বেশি ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে মশলাটা, তখন আবার টেস্ট চেঞ্জ হয়ে যাবে। এই মশলাটা এখন আমি গুঁড়ো করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন ফুলকপিগুলো একটু নেড়ে কেড়ে আমি ভেজে নেব ভালো করে। এতে কিন্তু আমি হলুদ একদম ব্যবহার করব না। দেখেন ফুলকপিগুলো কিন্তু হালকা ভাজাও হয়ে গেছে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা তেল, আর দিয়ে দিচ্ছি ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এখানে কাজু, 4 মগজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। সঙ্গে টক দইও আছে, সেই মশলাটা এখন কিছু সময় কষিয়ে নেব। মিক্সির জার ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই মশলাটা কিন্তু চালিয়েই যেতে হবে, নালে কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে নেড়ে যেতে হবে। দেখেন মশলা থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করেছে, দেখেছেন তেল উপরে উপরে চলে এসেছে, তেল আর ঘি। আমি কালারের জন্য সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি,
কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। তো দেখেন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এখন মশলার সাথে ফুলকপিগুলো একটু মিশিয়ে দিচ্ছি আমি। টেস্ট হিসাবে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চিনি। এই নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা চেষ্টা করবেন চিনি আর নুনের ব্যালেন্সটা সমান দিতে। তো দেখেন এখন আমি একটু নেড়ে দিচ্ছি। দেখেন ফুলকপিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে এখানে আমুল দুধটাও ব্যবহার করতে পারেন, আবার নারকেল দুধটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি জল। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মশলাটা। মশলাটা দিয়ে এখন একটু নেড়ে দিচ্ছি। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখেন তৈরি হয়ে গেছে। আর সামান্য আমি ঝোলটা একটু শুকাবো। আপনারা যদি এইরকম রাখতে চান গ্রেভি, কিন্তু এইভাবে এইরকমই রাখতে পারেন, এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। তৈরি হয়ে গেছে ফুলকপি, এখন আমি নামিয়ে নেব। আর আমি এখানে কোনো মশলা এখন আরই ব্যবহার করছি না, ঘি মশলা আগেই ব্যবহার করে নিয়েছি, যেহেতু প্রথমে আমি ঘি দিয়েছি এখন আর ঘি দেব না। আর আমি ভেজে রাখা মশলাটা ব্যবহার করেছি আগেই, তাই এখন আর কোনো মশলা দেব না। এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ফুলকপির রোস্ট। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার